বোম কিংবা কেউ তোমার ড্রেসটা অফ করে দিবে না রেডি করে রেখে দিবে না যাতে তোমার স্কুলে কিংবা কলেজে যাওয়ার সময় হয়েছে যাতে তার দেরি না হয় রেডি করে রেখে দিই এই সার্ভিসগুলো কারো থেকেই আর পাবে না একেবারে নিজেরটা নিজের রেডি করতে হবে নিজের ভালো মন্দ নিজের বুঝতে হবে আমাদের শিক্ষা ব্যবস্থা কিছু পরিবর্তন নিয়ে আসা হয়েছে সব দিক চিন্তা করে এই কিছু কিছু রান্না বান্না ঘরের কাজও শেখানো হচ্ছে এটা নিয়ে অনেক অনেক নেগেটিভ কথা বলছে এটা আসলে খারাপ কিছু না এটারও একটা ইতিবাচক এফেক্ট আছে বলেই তো এটা করা হয়েছে যখন তোমরা বাইরে যাবে তখন এটা প্রয়োজন হবে বিশেষত যখন তোমরা উচ্চতর শিক্ষা নিয়ে দেশে বাইরে যাবে তখন এটা গুরুত্ব তোমরা বুঝবে বাইরের দেশে উন্নত দেশগুলোতে কোনো বোয়া পাওয়া যায় না কিংবা তোমার কাজ করে দেওয়ার জন্য এরকম কোনো তুমি মেইড পাবে না যে তোমাকে সহযোগিতা করবে নিজেরটা নিজে করতে হবে তো এই অভ্যাসটা আমাদের থাকা উচিত জীবনে ছোট ছোট পরিবর্তন নিয়ে আসতে হবে ছোট ছোট পরিবর্তন একটা সময় দেখবে যে তোমার জীবনে একটা বিশাল পরিবর্তন এনে দিয়েছে তোমার জীবনটাই অন্যরকম করে দিয়েছে কিরকম পরিবর্তন ছোট ছোট পরিবর্তন বলতে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি তোমরা অনেকে হয়তো অনেক কিছু খাওয়া দাওয়া করছো বাদাম খেয়েছো চিপস খেতে পারো ড্রিঙ্কস খেতে পারো আমরা চিপস খেয়ে প্যাকেটটা যেখানে সেখানে ফেলবো না আমরা টিস্যুটা ইউজ করে যেখানে সেখানে ফেলবো না টিস্যুটা কাছেই রাখবে যেখানে বিন দেখবে সেখানেই ফেলবে একটা সময় দেখবে যে এটা তোমার মনে করা লাগছে না এটা অটোমেটিক তোমার নিজের মধ্যে তৈরি হয়ে গেছে যে আমি একটা টিস্যু ইউজ করলাম এটা আমার হাতে রেখে দিতে হবে বিন না পাইলে ফেলা যাবে না এই অভ্যাসটা তোমার মধ্যে তৈরি হয়ে যাবে তখন না তোমার কষ্ট করে মনে করা লাগবে না এরকম ছোট ছোট পরিবর্তন নিয়ে আসতে হবে আমরা ড্রিঙ্কসকে প্রায়ই দেখি যে আমরা ওই যে বাসে বসে ড্রিঙ্কস খেলাম জানালা দিয়ে ফেলে দিলাম এটা করা যাবে না এটা করলে পরিবেশ নোংরা হয় অনেক দেশে যেরকম রাস্তাঘাট দেখা যায় সেটা তুলনায় আমাদের বাংলাদেশের রাস্তাঘাটে একটু বেশি ময়লা থাকে বেশি নোংরা থাকে এটার দোষ শুধুমাত্র আমাদের আমাদের অভ্যাসের কারণ আমরা অভ্যস্ত না আমরা বিনে ময়লা ফেলতে অভ্যস্ত না আমরা মনে করি এত কষ্ট করার কী দরকার কষ্ট করে বিন খোঁজার কী দরকার নির্দিষ্ট জায়গা খোঁজার কী দরকার তার থেকে যেখানে পারি সেখানেই ফেলে দিই এই অভ্যাসটা পরিবর্তন করতে হবে আমরা আরও ছোট ছোট চেঞ্জ নিয়ে আসবো যেরকম আমরা বাবা মায়ের একটু খোঁজ রাখবো আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছি কেউ কি আজকে সকালে বাবা মায়ের কাছে শুনেছি কিংবা খবর নিয়েছি তারা সকালে খেয়েছে কি না কেউ কি খবর নিয়েছি হাত উঁচু করো তো যে কয়জন হাত উঁচু করেছ ঠিক আছে হাত নামাও যে কয়জন হাত উঁচু করেছ সেটা বলা যায় যে দশ ভাগের এক ভাগ কিন্তু এটা আমাদের তো প্রত্যেকেরই দায়িত্ব ছিল যে আমাদের মা বাবা খেয়েছে কিনা সেটা আমরা একটু খবর নিই আমরা আসলে এগুলো খবর নিই না আমরা এসব বিষয়ে খুবই কেয়ারলেস আমরা কখনো খবর নিই না যে বাবা সঠিক সময় ওষুধটা খেয়েছে কিনা মা সঠিক সময় ওষুধটা খেয়েছে কিনা আমাদের জীবনে এই ছোটো ছোটো পরিবর্তনগুলো নিয়ে আসতে হবে আমরা নিজেদের স্মার্ট করে গড়ে তুলব তোমরা সকলেই জানো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন যে 2041 সালের মধ্যে আমরা একটি স্মার্ট বাংলাদেশ উপহার দিব সেই স্মার্ট বাংলাদেশ উপহার দিতে গেলে আগে তোমাদের স্মার্ট হতে হবে আগে তোমাদের স্মার্ট হতে হবে তোমরা নিজেরা স্মার্ট না হলে স্মার্ট বাংলাদেশ তৈরি করতে পারবে না তোমাদের স্মার্ট হতে হবে তার মানে কি আমরা অনেকে মনে করি স্মার্ট হওয়া মানে ছোটো ছোটো জামা কাপড় পাওয়া পরা কিংবা নায়িকাদের মতো ড্রেস পরা ছেলেরা মনে করে যে হিরোদের মতো ড্রেস পরা কিংবা চুলগুলো একটু সামনে বড় বড় রাখা নতুন যে ট্রেন্ড আসছে অনেক ছেলে সামনে মেয়েদের মতো এখন চুল রাখে আগে স্টাইলটা দেখতাম মেয়েদের এখন থেকে ছেলেরা রাখে এটা স্মার্টনেস না এটা উগ্রতা অসভ্যতা এটা ভালো দেখায় না তোমরা যে উদ্দেশ্যে এটা করো আসলে সেই উদ্দেশ্য যে সফল হয় না এটা তোমরা বোঝো না এটা মানুষ দেখলে আর সমালোচনা কারণে তোমাদেরকে ভালো বলে না তোমাদের স্মার্টনেস কাকে বলে তোমরা যখন সুন্দর করে কথা বলবে তোমাদের আচার আচরণ চাল চলন তোমাদের ড্রেস আপ তোমাদের কথাবার্তা যখন পরিবর্তন আসবে শালীন হবে তখনই সেটাকে বলা হবে স্মার্ট আদারওয়াইজ না তোমার ড্রেসে যদি ময়লা থাকে তোমার ড্রেস যদি ওয়াশ না করো তিন দিন চার দিন পাঁচ দিন যদি একই ড্রেস পরো তাহলে তোমার বন্ধুবান্ধব ধরে নেবে যে ওই ছেলেটা কিন্তু ওই মেয়েটা নোংরা আমরা অনেকেই আছি এমন যে আমাদের স্যান্ডেল আমরা একবার পরে বাসায় নিয়ে ফুলে ফেলে রাখি পরের দিন আবার যখন বের হয় তখন ওইটা ওইভাবে বাজিয়ে চলে আসি সেটার দিকে ফিরেও তাকায় না যে সেটা তো ময়লা আছে কি ধুলা আছে দেখতে খারাপ লাগছে কি না এটা একটু অস করা প্রয়োজন কি না
এই ছোট ছোট পরিবর্তনগুলো নিয়ে আসতে হবে জীবনে। আমাদের প্রত্যেকেরই অনেক দুর্বল পয়েন্ট থাকে, এটা খুবই স্বাভাবিক। সেই দুর্বল পয়েন্টগুলো নোট ডাউন করতে হবে যে আমার কী কী দুর্বলতা আছে, আমার কী কী পরিবর্তন নিয়ে আসা দরকার, আমার কী কী ক্ষেত্রে আরও উন্নতি করা দরকার, সেইগুলো নোট ডাউন করে তারপরে নিজেকে পরিবর্তন করতে হবে। একটি কমন দুর্বলতার কথা বলি, যেটা আসার পরে আমার নজরে এসেছে, সেটা হলো আঞ্চলিকতা। আঞ্চলিকতা পরিহার করতে হবে। আমাদের প্রত্যেকেরই একটা আঞ্চলিক ভাষা থাকবে, এটা খুবই স্বাভাবিক। আঞ্চলিক ভাষা খারাপ কোনো কিছু না, আমাদের মায়ের ভাষা, আমরা আমাদের মায়ের কাছ থেকে যে ভাষা শিখেছি সেই ভাষাতে কথা বলবো, কিন্তু সেটা বাড়িতে, বাসায়, ফ্যামিলি মেম্বারদের সাথে। যখন তোমরা শিক্ষা প্রতিষ্ঠানে আসবে, স্কুলে আসবে, তখন তোমাদের শুদ্ধ ভাষায় কথা বলতে হবে। শিক্ষকদের সাথে শুদ্ধ ভাষায় কথা বলবে, বন্ধু বান্ধবীদের সাথে শুদ্ধ ভাষায় কথা বলবে, যখন মার্কেটে যাবে তখন শুদ্ধ ভাষায় কথা বলবে, তাহলে শুদ্ধ ভাষার চর্চাটা হবে। নাহলে তোমরা যখন এই স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে যাবে, কলেজের গণ্ডি পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে যাবে, তখন আঞ্চলিকতা ছাড়তে পারবে না। তখন তোমাদেরকে নিয়ে সবাই হাসাহাসি করবে, বলবে যে ওই ছেলেটা কিংবা ওই মেয়েটা খেয়াল, ও শুদ্ধ ভাষায় কথা বলতে পারে না, ও আঞ্চলিক ভাষায় কথা বলে। যারা এখানে শিক্ষক আছেন তাদের উদ্দেশ্যে আমি কিছু বলি। আপনারা আসলে স্টুডেন্টদের কাছে আইডল। আপনারা জানেন না যে আপনাদেরকে কী পরিমাণ তারা ফলো করে, আপনাদের উঠা বসা, কথা বলা, চাল চলন, ড্রেস আপ সব কিছুই কিন্তু ছাত্রছাত্রীরা ফলো করে, যে আমার ওই স্যারটা সুদর্শন, ওই স্যারটা সুন্দর ড্রেস পরে, ওই স্যারটা স্মার্ট, এটা কিন্তু করাই, আমরাও ছোটোবেলায় করেছি। আবার যে স্যারে একটু নোংরা ড্রেস পরে আসে, যে স্যারের কথা বলো সুন্দর না, যে স্যার সুন্দর করে পড়াতে পারে না, ফ্রেন্ডলি মিশতে পারে না, তার বিষয়েও কিন্তু সমালোচনা আমরা করেছি, এটা হয়ে থাকে। সেজন্য শিক্ষকদের কাছে আমার অনুরোধ যে আপনারা যখন প্রতিষ্ঠানে আসবেন আপনারা একটু শুদ্ধ ভাষায় কথা বলবেন, চেষ্টা করবেন তাদের সাথে শুদ্ধ ভাষায় কথা বলার। আপনারা একটু পরিচ্ছন্ন ড্রেস পরবেন, যাতে আপনাদেরকে ওরা ফলো করে শিখতে পারে। আপনাদের চাল চলন, আপনাদের উঠা বসা, যাতে ওরা ফলো করতে পারে, ভালো কিছু শিখতে পারে, এটা আমাদের উচিত। আমাদের আরও এগিয়ে যেতে হবে। এগিয়ে যেতে গেলে আমাদের অনেক কিছু শিখতে হবে, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস। আমরা কোনো বিষয়ে পিছিয়ে থাকবো না, আমরা কবিতা আবৃত্তি করা শিখব, আমরা সঙ্গীত শিখব, আমরা নৃত্য শিখব, আমরা ছবি অঙ্কন শিখব, আমরা সবই শিখব। কিন্তু বাস্তবতা হলো যে এইগুলো কিন্তু দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে না। দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে জ্ঞান, বিজ্ঞান আর প্রযুক্তি। এজন্য আমাদের বিজ্ঞান আর প্রযুক্তিতে আরও বেশি অ্যাডভান্স হতে হবে, আরও বেশি দক্ষ হতে হবে, তাহলে আমাদের দেশ এগিয়ে যাবে। তোমাদের কাছে অনুরোধ থাকবে যে তোমরা যার যার জায়গা থেকে একটু নিজেদের ইম্প্রুভমেন্টের জন্য, নিজেদের ভালোর জন্য, নিজেদের উন্নয়নের জন্য কিছু ছোট ছোট নোট করো, যে কী কী পরিবর্তন নিয়ে আসা যায়, কী কী করলে আমি আরও ভালো ফল করতে পারবো, আমি কী কী পরিবর্তন নিয়ে আসলে নিজের ভবিষ্যৎটা আরও সুন্দর তৈরি করতে পারবো, সেগুলো তোমরা ঠিক করো। জীবনের লক্ষ্য ঠিক না করলে এগিয়ে যেতে পারবে না, জীবনের লক্ষ্যটাই সব কিছু। আমরা এখন প্রতিযোগিতা করি কি ড্রেস অ্যাপে, আমরা প্রতিযোগিতা করি স্মার্টফোনে, যে আমার ফোনটা কত বেশি দামি, আমার ড্রেসটা কত দামি, আমার ড্রেসটা কত সুন্দর, আমি কত সুন্দর করে সাজুগুজু করে আসলাম। প্রতিযোগিতা এই সৌন্দর্যে না হোক, প্রতিযোগিতা হোক মেধায়, প্রতিযোগিতা হোক ফলাফলে, প্রতিযোগিতা হোক ক্যারিয়ারে, এটাই হওয়া উচিত ভালো ব্যবহারে। যারা আমাদের বন্ধুবান্ধব দরিদ্র আছে, একটু নিডি আছে, একটু অসহায় আছে, আমরা তাকে সহযোগিতা করার চেষ্টা করি। আমরা এই প্রতিযোগিতায় নামি যে আমরা কতজন মানুষকে উপকার করতে পারলাম, এগুলো আত্মতৃপ্তি দিবে, এগুলোই ভবিষ্যতে কাজে দেবে। এখন যদি ভালো চিন্তা না করো, সৎ চিন্তা না করতে পারো, তাহলে বড় হয়ে আরও উপরে উঠে তখন সৎ থাকাটা অনেক কঠিন হবে, মিথ্যা বলা যাবে না। চেষ্টা করতে হবে যে আমি সারাদিনে 24 ঘন্টার মধ্যে একটা মিথ্যাও বলবো না, আমি 24 ঘন্টায় একটা ভালো কাজ করার চেষ্টা করবো, একটি সৎকর্ম করার চেষ্টা করবো, তাহলে দেখবেন জীবন অনেক সুন্দর। ঠিক আছে, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা, তোমরা অনেক ভালো থেকো। যদি কখনো মনে করো আমার কোনো সহযোগিতার প্রয়োজন, কোনো পরামর্শের প্রয়োজন, আমার দপ্তরে যে কোনো সময় চলে আসতে পারো, আমাকে ফোন দিতে পারো, কোনো বাধা নেই। সকলে অনেক অনেক ভালো থাকো। জয় বাংলা।